হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.7 নিয়ে আলোচনা করব। মূলত আমি এখানে ইনফরমেশন ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ফাংশন ইনফো ফাংশন, অর্থাৎ ইনফো ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলি নিয়ে আমি মূলত এই টিউটোরিয়ালে আলোচনা করছি। তো চলেন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইনফো ফাংশনের ডিরেক্টরি ফাংশন। যদি আমি এই ফাংশনটা ব্যবহার করি তাহলে আমি কি রিটার্ন করব। যদি আমি ইনফো ফাংশনের ডিরেক্টরি প্রপার্টিজ এটা ইউজ করি তাহলে আমি জানতে পারবো যে আমি আসলে এই মুহূর্তে কোথায় অবস্থান করছি। দেখেন, এই মুহূর্তে আমি সি, ইউজার, পলাশ এবং ডকুমেন্ট, অর্থাৎ এখানে অবস্থান করছি, অর্থাৎ এই ডিরেক্টরিতে আমি অবস্থান করছি। পাথ অফ দ্য কারেন্ট ডিরেক্টরি টু ফোল্ডার, অর্থাৎ আমার যে ফাইলটা রাখা আছে এই মুহূর্তে, ইনফরমেশন ফাইলটা, সেটা রাখা আছে ঠিক সি, ইউজার, পলাশ, ডকুমেন্টসের মধ্যে ইনফরমেশন এক্সেলেসে। এটা আমি কিভাবে বের করলাম? এটা আমি জাস্ট এখানে গিয়েছি, যাওয়ার পরে ইনফো লিখে ব্রাকেটের মধ্যে ডিরেক্টরি শব্দটা লিখে দিয়েছি। এই যে ফাংশনটা আমি ব্যবহার করেছি, এই ফাংশনটার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমি আসলে এই মুহূর্তে কোন ফোল্ডারের মধ্যে অবস্থান করছি সেটা। আমাদের নেক্সট যে ফাংশনটা সেটা হচ্ছে ইনফো ফাংশনের নাম ফাইল প্রপার্টিজ। এই ফাইলটা আপনাকে বলে দেবে যে আপনার টোটাল কতগুলি ওয়ার্কশিট ওপেন আছে। দেখেন, আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে মূলত আমি একটু এটা ছোট করে ফেলছি এক্সেলটা। এই মুহূর্তে আমার 1, 2, 3, 4, 5 পাঁচটা শিট ওপেন আছে, অর্থাৎ এই মুহূর্তে আমার কয়টা, এখানে আমি লিখে দিয়েছি নাম্বার অফ অ্যাক্টিভ ওয়ার্কবুক ইন দ্য ওপেন ওয়ার্কবুকস, অর্থাৎ একটা ওয়ার্কবুকে কতগুলি শিট ওপেন শিট আছে সেটা সে বলে দিচ্ছে। এখানে আমি বলে দিলাম যে এই যে ওয়ার্কবুকটা ওপেন আছে সেখানে 5টা শিট আছে। এটা দেখার জন্য আপনি নাম ফাইলটা ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে করলাম? জাস্ট ইনফো ইউজ করে নাম ফাইলটা ভিতরে লিখে দিয়েছি, দেওয়ার পরে এন্টার প্রেস করে দিলে ও আপনাকে বলে দিচ্ছে যে এই মুহূর্তে যে ফাইলটা ওপেন আছে সেটাতে 5টা শিট আছে। এরপরে আপনি এই যে ফাংশনটা, এটা হচ্ছে ইনফো ফাংশনের ওএস ভার্সন, অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেটা জানতে চান তাহলে আপনি এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ সেটার জন্য কি করছি, ইনফো লিখে ভিতরে ওএস ভার্সন কথাটা লিখে দিয়েছি, এর ফলে সে আমাকে জানিয়ে দিচ্ছে যে আমি উইন্ডোজ 32-bit ইউজ করছি, NT 6.01, অর্থাৎ এটা আমার ওএস ভার্সন। আচ্ছা, এরপরে ইনফো রিলিজ, এটার মাধ্যমে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে আমি যে এক্সেলটা ব্যবহার করছি সেই এক্সেলের ভার্সনটা কত, সেটা হচ্ছে 16, অর্থাৎ আমি এক্সেল 16 ইউজ করছি। এটার জন্য কি করেছি, ইনফো লিখে রিলিজ লিখে দিয়েছি, দেওয়ার পরে এন্টার প্রেস করলে সে আমাকে জানিয়ে দিচ্ছে যে আমার এক্সেলের ভার্সনটা কত। এরপর আপনি যদি জানতে চান যে আপনার সিস্টেম যেটা আছে, অর্থাৎ আপনি যে সিস্টেমটা ইউজ করছেন, আপনি যে কম্পিউটারটা ইউজ করছেন সেটা কি আসলে কোন সিস্টেম, সেটা কি ম্যাক সিস্টেম না উইন্ডোজ সিস্টেম, সেটা যদি আপনি জানতে চান তাহলে এই কথাটা লিখতে পারেন। ইনফো লিখে সিস্টেম লিখে দিলে সে আপনাকে জানিয়ে দিচ্ছে যে আসলে এটা উইন্ডোজ ভার্সন। কিভাবে বুঝলাম? দেখেন, অপারেটিং সিস্টেম ম্যাক ইন্টোস হলে ম্যাক শব্দটা এখানে রিটার্ন করতো, আর যেহেতু উইন্ডোজ, উইন্ডোজ হলে পিসি ডক শব্দটা রিটার্ন করবে। যেহেতু এটা পিসি ডক রিটার্ন করেছে, যার অর্থ দাঁড়াচ্ছে আপনি উইন্ডোজ ভার্সন ইউজ করছেন বা উইন্ডোজ সিস্টেম ইউজ করছেন। তো এটাই ছিল মূলত আমাদের ইনফো ফাংশনের কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।